আজকের রেসিপি গোলবাড়ির চিকেন কষা। কি কি লাগছে দেখে নেওয়া যাক। মিক্সার বোল্ডে একে একে সব উপকরণ আমি নিয়ে নেবো। লাগছে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ, লাগছে রসুন, লাগছে আদা, আর লাগছে কাঁচা লঙ্কা। এবার আমি সব উপকরণের মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দেব। সব উপকরণের আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 900 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে একে একে সব উপকরণ আমি ঢেলে দেব। পেস্ট করা মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। সব উপকরণ আমি একে একে দিয়ে দেব। লাগছে হলুদ গুঁড়ো, লাগছে জিরে গুঁড়ো, লাগছে ব্ল্যাক পেপার পাউডার, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ টক দই। গরম মশলা গুঁড়ো। এবার আমি সব উপকরণ চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। এক ঘন্টা চিকেনকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। আমাদের চিকেন ম্যারিনেশন কমপ্লিট। কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াই গরম হলে পরিমাণ মতো আমি তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে আসছে। এবার আমি গরম তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেব। পেঁয়াজ কুচিগুলোকে আমি ভেজে নেব, হালকা হালকা করে ভেজে নেব। খুব ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করে নেব, না হলে পেস্ট করতে অসুবিধা হবে আর টেস্টটাও বাজে হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। পেঁয়াজটাকে এইভাবে হালকা করে ভাজতে হবে। এবার আমি মিক্সার বোল্ডে পেঁয়াজ ভাজাগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি একে একে উপকরণ দিয়ে দেব। দেব তেজপাতা, গোটা গরম মশলা, একটা বড় সাইজের এলাচ আমি ফাটিয়ে দেব, আর স্বাদ মতো চিনি দেব। সব উপকরণগুলো আমি ভালো করে ভেজে নেব। সব উপকরণ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মেখে রাখা চিকেন কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। রান্নাটা লো টু হাই ফ্লেমে করব। এবার আমি চিকেনটাকে ঢেকে দেব। ঢাকনা তুলে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি দুই একবার ঢাকনা তুলে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যাতে লেগে না যায়।
ওভেনে জল বসিয়েছি। জলটা ফুটে আসলে এক চামচ চা পাতা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে চা পাতাটা ভালো করে ফুটবে। ফুটে চা পাতার কালারটা এরকম হয়ে আসবে। এবার আমি ভেজে রাখা পেঁয়াজের পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা পেঁয়াজের পেস্টটা আমি চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে আস্তে আস্তে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি চিকেনের মধ্যে চায়ের লিকারটা ঢেলে দেব। চিকেনের ঝোলটা হালকা শুকিয়ে এসেছে। আমাদের গোলবাড়ির চিকেন কষা রেডি। গোলবাড়ির চিকেন কষা তোমরা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে রেসিপিটা।